জীবনের শেষ পোস্টে যা বলে গিয়েছেন রতন টাটা, বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভারতের শিল্পপতি রতন টাটা প্রয়াত হয়েছেন। বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। বুধবার 9 অক্টোবর 2024 রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। এদিকে মৃত্যুর মাত্র 2 দিন আগে সামাজিক মাধ্যমে এক্সে পোস্ট দিয়েছিলেন রতন টাটা। মৃত্যুর আগে সেটি ছিল তার সর্বশেষ পোস্ট। ওই পোস্টে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছিলেন। মূলত নিজের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর অনুরাগীদের জন্য ওই পোস্ট দিয়েছিলেন তিনি, খবর এনডিটিভি সূত্রে। প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রতন টাটা, এজন্য নিয়মিত চেক আপেও থাকতে হতো তাকে। এবারও হেলথ চেক আপের জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। কিন্তু বুধবার বিকালে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম দাবি করে রতন টাটার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে শোনা যায়, হঠাৎ রক্তচাপ নেমে যাওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শেষে বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে অর্থাৎ সোমবার 7 অক্টোবর সকালে হঠাৎ খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি। কিন্তু এর কিছু পরে তিনি সামাজিক মাধ্যমে জানান সেটা ভুল খবর, তিনি ঠিক আছেন। মাত্র 2 দিন আগে গত সোমবার ভারতীয় এই শিল্পপতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তার অনুরাগীদের জন্য বার্তা দিয়ে তার স্বাস্থ্যকে ঘিরে ছড়িয়ে থাকা গুজবগুলোকে উড়িয়ে দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, আমার কথা চিন্তা করার জন্য আপনাদের ধন্যবাদ। রতন টাটা সেই পোস্টে আরও বলেন, আমি আমার স্বাস্থ্য সম্পর্কে প্রচারিত সাম্প্রতিক গুজব সম্পর্কে অবগত এবং সবাইকে আশ্বস্ত করতে চাই, এই দাবিগুলি ভিত্তিহীন। আমি বর্তমানে আমার বয়স সম্পর্কিত চিকিৎসার কারণে মেডিকেল চেকআপের মধ্য দিয়ে যাচ্ছি। আমি ভালো আছি, 86 বছর বয়সী ভারতীয় এই শিল্পপতি তার সামাজিক মাধ্যমের পোস্টে বলেছেন। আমি জনসাধারণ এবং মিডিয়াকে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।